আল্লাহ বলেন শোনো আমার বান্দার ডাক শুনে আমি যে কত খুশি আমি অনেক সময় বুঝানোর জন্য বলে থাকি আপনাদের এই এলাকার নাকি বাস্তব আমার ছেলে আমাকে মা বলে ডাকলো দরজা খুলে দেখে কলিজার টুকরা সন্তানটা যেই সন্তান পেটে নিয়ে 10 মাস 10 দিন কি কষ্ট করেছে যে কষ্টের খবর আল্লাহ ছাড়া কেউ মা দরজাটা খুলে দেখে আমার কলিজার টুকরা সন্তান আমাকে মা বলে ডাক দিল মা দেখবেন জিজ্ঞেস করবে বাবা তুমি ও মা তুমি আমারে মা কইছো ও মা 25 বছর তোমারে মা কই নাই অপরাধ করেছি অন্যায় করেছি মা গো তোমার দুইটা পাও দাও তোমার পায়ে ধরে আমি ক্ষমা চাবো মা দেখবেন বলবে বাবা পায়ে ধরতে হবে না তুমি যে আমারে মা কইয়া ডাক দিছো এই ডাকটা শুনেই আমি মায়ের 25 বছরের দুঃখ দূর হয়ে গেছে আমার আল্লাহ বলেন আরে দুনিয়ার মানুষ মায়ের মতো একটা দরদি যদি 25 বছরের দুঃখ এক ডাকে দূর করে দিতে পারে একটা মায়ের চাইতে কোটি কোটি গুণ দয়া বেশি আমি আল্লাহ ফেরেশতারারে আজকের মাহফিলে বসে যারা আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছে ও ফেরেশতারা তোরা সাক্ষী হয়ে যা তোরা বলেছিলে আমার বান্দা নাকি আমারে আল্লাহ বলে ডাক দিবে না আজকে তো কত সুন্দর করে আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিল এই ডাকটা শুনে আমি আল্লাহ খুশি হইছি কেমন খুশি রে ফেরেশতারা এই ডাকটা শুনে আমি আল্লাহ খুশি হইছি 25 বছর বুঝিনা 50 বুঝিনা 90 বুঝিনা 100 বুঝিনা মেয়ে বুঝিনা পুরুষ বুঝিনা যারাই আজকের মাহফিলে আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে রে ফেরেশতারা আমি তাদের সমস্ত জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম প্রশ্ন আসতে পারে হুজুর আমরা তো কেউ ক্ষমা চায় নাই এইভাবে এক ডাকে আল্লাহ আমাদের ক্ষমা করে দিল তার কারণ কি তার কারণ যদি জানতে হয় যেতে হবে গো আমার দয়ার নবীর জীবনী যেই নবী আপনার আমার ব্যথায় জীবনে কোনোদিন আরামের বিছানায় পিঠ লাগায় না যেই নবী আপনার আমার ব্যথায় আপনার আমার মায়ায় জীবনে কোনোদিন পেট ভরে খানা খায় না জীবনে কোনোদিন বালু বিছানায় ঘুমায় না বালু পোশাক নবী গায়ে দেয় না তার বাস্তব আম্মা জান আয়েশা সিদ্দিকার জীবনীতে বহু ঘটনা উল্লেখ করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আমি দেখি আমার নবী গভীর রাত্রে ঘুম থেকে উঠলে নবীজির সুন্দর চেহারা মোবারকে খেজুর পাতার চাটার দাগগুলো বেশি আছে বাবলাম নবীর ঘুম ভালো হয় নাই বিদায় ঘুম থেকে উঠে চোখের পানি ছেড়ে কাচ্ছে পরের দিন ঘুমাইবার আগে আগে বিছানাটা নরম করে দিলেন নবী এ পাকের ঘুম বেশি হলো আমার নবী ঘুম থেকে উঠে এতিমের মতো বসে বসে কাচ্ছে আম্মা জান আয়েশা সিদ্দিকা পাশে বসে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আজকে কেন কান্দেন কালকে কেঁদেছেন বুঝিছি বিছানার জন্য কাচ্ছেন কষ্ট হয়েছে আজকে তো বিছানা নরম করে দিয়েছি কষ্ট হয় নাই আজকে কেন বসে বসে কাঁদতেছেন নবী গো কান্দার কারণ কি আমি আয়েশা জানতে চাই আমার নবী বলেন আয়েশা রে এই বিছানা আর কোনো দিন নরম করে দিও না রে আয়েশা হুজুর কালকে ঘুম থেকে উঠার পর আমি আপনার চেহারা মোবারকে দাগ দেখে আমার কষ্ট হয়েছে বিদায় বিছানা নরম করে দিলাম হুজুর এইভাবে কেন কাঁদতেছেন আমি জানতে চাই গো নবী আমার নবী জবাব দেন আশারে এই বিছানা নরম করে দিয়েছো নরম বিছানা পাইয়া রে আমার ঘুম বেশি হয়ে গেছে এইভাবে আর কোনোদিন বিছানা নরম করে দিও না এই নরম বিছানা পাইয়া যদি সারা রাত ঘুমায়া কাটাই রে আয়েশা কোন সময় আমার গুনাহগার উম্মতের কান্না কাঁদব সবাই বলুন জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীর সেনা জিন্দাবাদ আমল করো নামাজে রোজা কায়েম করো সুন্নিয়াত আমল করো নামাজে রোজা
kayam koro sunniyat jindabad jindabad nobir shana jindabad 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 nobir shana nobir jiraya shagi jini more o more na tini nobir কাফন পরে গমি আছে গাউসলা জম্ব গোদাদ জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ বাবার ভাইরা যে নবী জীবনে কোনদিন আরামের বিছানায় ঘুমায় না রাত্র ভরে ঘুমায় না উম্মতের মায়ায় কান্দে এই জন্যই তো আজকে একটা ডাক দেওয়ার পর আমার আল্লাহ আমাদেরকে maaf করে দিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন কেন এই নবীর উম্মত maaf পাবে না আমি দেখেছি আমার নবী উম্মতের মায়াই কত উম্মতের ব্যথাই কত ব্যতীত আমার নবী গোসল করে হুজরায় ঢুকলে অনুমতি চাইলাম ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন আপনার চেহারা মুবারকে তোল মালিশ করব অনুমতি পাইয়া তোল মালিশ করার জন্য যাইয়া দেখি আমার নবীর চেহারা এত সুন্দর চোখ ফিরানো যায় না এই সুন্দর চেহারার মাঝে মাঝে কালো কালো দাগ গর্ত হয়ে আছে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আপনার কি ছোটকালে কোথাও কোনো ব্যথা পেয়েছিলেন কেন রে আয়েশা মাঝে মাঝে কালো দাগ গর্ত হয়ে আছে ছোটকালের দাগ বড় হইলেও মুছে যায় না আমার নবী চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে রে আয়েশা না রে এই দাগের কথা আমার মনে করিস না রে আয়েশা এই দাগ সম্পর্কে প্রশ্ন করিস না এটা ছোটকালের বেতার দাগ নয় এই দাগগুলো হলো রে তাইবের জমিনের যুবকদের পাথরের আঘাতের দাগ আরে বাবা যুবকেরা কারা গো আজকে সেই নবীর ভালোবাসায় বসে আছো তোমাদের মতোই এক বয়সের যুবকেরা একদিন আমার নবীকে মারতে মারতে তিনবার করে বেহুশ করে সারা চেহারায় কালো দাগ বসিয়ে দিয়েছিল আজকে যারা সেই নবীর ভালোবাসায় বসে আছো আমার মন বলে তোমাদেরকে না লইয়া আমার নবী ফুল সিরাতের ফুল পার হবে না আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ এই দাগগুলি যদি তাইবের জমিনের পাথরের আঘাতের দাগ হয় নবী গো এখন দেখলে আমারও কষ্ট হবে গো নবী যেহেতু মায়ের দাগ আমিও সইতে পারবো না হুজুর আমি জানি আপনার দোয়া আমার আল্লাহ কবুল করেন একটু দোয়া করে দেন দাগগুলো যেন পরিষ্কার হয় আমার নবী কান্দে রে আয়েশা এই কথাটা আর কোনোদিন বলবি না এই দাগ আমি দোয়া করে পরিষ্কার করব না রে আয়েশা হাশরের জমিন যেদিন কায়েম হবে রে আয়েশা মাতার কাছাকাছি সূর্য চলে আসবে সূর্যের তাপে মাথা ফেটে যাবে মগজ গলে নাকে মুখে কানে দিয়ে বাহির হবে জিহ্বা পানির পিপাসায় পায়ের নিচে চলে যাবে মাটি তামা হয়ে আগুন জ্বলতে থাকবে ওই দিন আমার গুনাহগার উম্মতেরা রে বিপদে পড়ে যাবে বিপদে পড়ে নবী খই বলে কাঁদবে ওই উম্মতের কান্না আমি নবী ছাড়া কেউ শুনবে না রে আয়েশা আমার উম্মতের কান্না শুনে আমি সইতে পারবো না একটা দৌড় মেরে আল্লাহর আরশের কিনারে যাব এক একটা পাথরের আঘাতের দাগ আমি আল্লাহর দরবারে তুলে ধরে ডাকবো মাউত আমার তাইবের জমিনের পাথরের আঘাতের দাগ তোমার দরবারে হাজির করে দিলাম এক একটা দাগের বিনিময় কোটি কোটি গুনাহগার উম্মতের মাফ করে দাও আমার আল্লাহ বলেন বন্ধু হো তাইবের জমিনের পাথরের আঘাতের দাগগুলো উম্মতের নাসাতের জন্য রেখে দিলা আমি আল্লাহ তোমাকে কত ভালোবাসি তোমার 63 বছর জিন্দেগির মধ্যে কোনদিন তোমার সুন্দর চেহারাই আমি আল্লাহ একটা মশা মাছি বসতে দেই নাই একটা পোকা মাকড় কামড় দিতে দেই নাই ওই চেহারার পাথরের আঘাতের দাগ উম্মতের নাজাতের জন্য রেখে দিলাম যাও বন্ধু কথা দিলাম তোমার উম্মত
উম্মত যারা হবে গো তোমাকে যারা ভালোবাসবে তোমার আদর্শে যারা চলবে তোমার উম্মতের পরিচয় দেখাইতে পারলে maaf চাইতে হবে না তোমার উম্মত বলে আমি আল্লাহ তাদেরকে maaf করে দিব জেনেবির উম্মত হইলে maaf চাইতে হয় না এইভাবে maaf দেয় কারণ হলো আমাদের ব্যথায় নবী কাঁদছে আজকে সে নবীর উম্মত হতে আপনারা কি রাজি আছেন আল্লাহ বলছে তোমরা মাইনে নাও আমি তোমাদের দুর্বল করে বানাইছি কারণ আমার সাথে কোলাইতে পারবে না তোমরা দুর্বল যেমন প্যান্ডেলরা কালকা বাইঙ্গেল এইদিকে দুর্বল করে বানাইছে আমরাও মইরা জামুদিকে আল্লাহ আমাদের কি কইরা বানাইছে দুর্বল তে লন জিগাই প্যান্ডেল তো বাঁশের খুঁটি দিয়া বানাইছে দুর্বল করে কালকা বাইঙ্গেল এইদিকে আল্লাহ যে বলল আমরা দুর্বল করে বানাইছে মইরা জামুদিকে আমরা কি দিয়া দুর্বল করে বানাইছে লন জিগাই অন্য নবীর উম্মতের আবার জিগাইবার সাহস পাইতো না কারণ কোন কোন জিনিস জিগাইলে আল্লাহ ধমক মারত এই নবীর উম্মতের ধমক টমক দেয় না সুবহানাল্লাহ বলো আর যদি নবীর উম্মতের কিছু ভুল ত্রুটি হয় আল্লাহ আমরারে ধমক না দিয়া নবীরে ডাইকা কয় কলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু নবীজিরে ডাইকা কয় কলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম আল্লাহু আকবার বলো নবীরে নাকি কই নবী গো আমার বান্দারা গুনাহ করছে আমারে ভয় পাইতাছে আপনি নবী কইয়া দেন আল্লাহ নিজে কয় না নবীরে দিয়া কয় নবী গো আপনি নবী বইলা দেন তারা গুনাহ করলে করছে গুনাহ লইয়া যেন আমার রহমত থেকে দূরে সরে না যায় গুনাহগারে ডাহে আল্লাহর রহমতের আশায় থাকতে আর অন্য নবীর উম্মত গুনাহ করলে সঙ্গে সঙ্গে আযাব গজব দিয়া শেষ আর আমরা আখেরি নবীর উম্মত বিধায় আমরা ডাহে গুনাহ লই আল্লাহর রহমতের আশায় থাকতাম রহমত থেকে দূরে সরে না যাইতাম যদি রহমতের আশায় থাকি আল্লাহ কি বলছে ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া সব গুনাহ জমায়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম আমি maaf কইরা দেই নবীর সাথে ফয়সালা কইরা লাইছে 1400 বছর আগে আমরা যে maaf কইরা দেই যে নবীর উম্মত হইলে 1400 বছর আগে মাফের ফয়সালা হয় এ নবীর উম্মত হইতে আপনারা কি রাজি আছেন আছেন তো লন না জিগাই আল্লাহ আমাদের কিদ্দা বানাইছেন দুর্বল কইরা প্যান্ডেল তো বাঁশের ফালাদা বানাইছে আমাদের দুর্বল কইরা কি দিয়া বানাইছেন আরো 90 রাকাত নফল নামাজের বাজেট হয়ে গেল আপনাদের আল্লাহ ঘোষণা দিয়েছে কোরআন শরীফ ইন্না খলাকনাল ইনসানা মিন কুরআন শরীফ আল্লাহ বলছে এমন এক জিনিস দা বানাইছি বান্দা বাহাদুরি করিস না অহংকার করিস না তাকাব্বুরি করিস না বড় দুর্বল জিনিস দিয়া তোরে বানাইছি ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা তাই তুমি মেনে নাও তুমি যে মরে যাইবা তাইলে আমরা কি মানলাম মরতে যে হবে কিন্তু মরতে যে হবে মরার পরে যাইবেন কোন ঠিকানা ঠিকানাটা